বুধবার সন্ধ্যার বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি। একদিনে রেকর্ড বৃষ্টি হলো রাজধানীতে। 14 বছরের রেকর্ড ভেঙে গিয়েছে নয়াদিল্লিতে। বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বৃষ্টি বিপর্যয়ে 10 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দিল্লিতে 5 জনের মৃত্যু হয়েছে। গুরুগ্রামে 3 জন এবং গ্রেটার নয়ডা এলাকায় 2 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। প্রবল বৃষ্টির জেরে বিঘ্নিত বিমান পরিষেবাও। দিল্লিগামী 10 বিমানকে অন্য পথে ঘোরানো হয়েছে। এর মধ্যে 8টি বিমানকে জয়পুরে ঘোরানো হয়েছে, 2টি বিমানকে লখনৌতে ঘোরানো হয়েছে। রাস্তায় জল জমার কারণে ব্যাহত যান চলাচল। বৃষ্টির কারণে বৃহস্পতিবার রাজধানীর সমস্ত স্কুলে ছুটি ঘোষণা করেছেন দিল্লির শিক্ষামন্ত্রী অতিশি। এর মধ্যে মৌসুম ভবন দিল্লিতে আরও বৃষ্টির পূর্বাভাস জারি করেছে। আগামী 5 আগস্ট পর্যন্ত দিল্লিতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। জারি করা হয়েছে রেড এলার্টও। হাওয়া অফিস সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল 8:30 পর্যন্ত সফদরজঙ্গে 79.2 মিলিমিটার বৃষ্টি হয়েছে। ময়ূরবিহারে বৃষ্টির পরিমাণ 119 মিলিমিটার। দিল্লি বিশ্ববিদ্যালয়ে বৃষ্টি হয়েছে 77.5 মিলিমিটার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।